करियो रामोना भजो भाई कृष्ण भगवान का के बोलबो बाड़ी रानाचे कानाचे जाके ताके भगवान बोला जाए ना एक अलौकिक कर्म देखी दिए ताके भगवान बोला जाए ना जिनी भगवान एखाने मने राखबेन तिनी जदि विश्वरूप दर्शन कराय ताओ दूरेर कथा जदि केउ अवतार बोले भगवान बोले जाहिर करे पारेन ताहले तार चरणे जेन श्रीमद भागवते ओई रासलीलाते भगवान ब्रजेंद्र नंदन श्रीकृष्णेर चरण तले जे ऊनविंशति प्रकार चिन्ह रयेछे एई चिन्ह जिनी दर्शन करा পারবেন তিনিই হলেন ভগবান। তিনি অলৌকিক লীলা দেখাতে পারেন, শুধু তাই নয়, ব্যাসদেবের পিতা পরাশর মুনি ভগবান কথার বিশ্লেষণ করতে গিয়ে বলছেন, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যস্যৈব সন্নাং ভগয়তিঙ্গনা। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, এই ছটি ঐশ্বর্য যার মধ্যে পূর্ণ নয়, পূর্ণতর নয়, পরিপূর্ণতম রূপে বিরাজমান সেই পূর্ণ ভগবান কবিরাজ গোস্বামী পাদ বলছেন। তাই বলছেন, যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান শব্দে তাহাতেই সত্তা। বলছেন সাধারণ জীবকুল দূরের কথা, বলছেন ব্রহ্মা শিব এমনকি নারায়ণেরও ভগবত্তা ভগবান শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল, কিন্তু শ্রীকৃষ্ণের ভগবত্তা আমার নারায়ণের বা অন্য কারোর উপর নির্ভরশীল নয়, এই জন্য শ্রীকৃষ্ণই হলেন স্বয়ং ভগবান। এখানে আবারও মনে রাখবেন, এই স্বয়ং ভগবান বা পূর্ণ ভগবান ইনি বৃন্দাবন ছেড়ে কুত্রাপি কোথাও গমন করেন না, আর এই বৃন্দাবন ছেড়ে যখন অন্য জায়গায় পাঠিয়ে দেবেন ওইভাবে দেখবেন হরিকথা শুনতে শুনতে ঘুমোবেন। হ্যাঁ, অতএব কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যাতে অন্যান্য জায়গায় না চলে যায় এই সচেতনতা হলে দেখবেন হরিকথা শুনতে শুনতে গা অবসাদ হবে না, ঘুমো আসবে না, আনন্দ হবে। আর যখনই বৃন্দাবন ছেড়ে কৃষ্ণকে পাঠিয়ে দিবেন তখন ঘুম এসে যাবে। আবারও কথা, মায়ের তো অনেক খাটাখাটনি। ভাগবত বলছে কবিরাজ গোস্বামী, ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান ভক্তের হৃদয়ে কৃষ্ণের শতট বিশ্রাম, ভক্তে মা এসছেন ভক্তের হৃদয় সিংহাসনে বসবাস করেন। মায়ের কত খাটাখাটনি, সারাদিন কত এধাস ছেদাস চাচ্ছে, মা কুঠেলার মতন এপাশ সে পাশ হচ্ছে, মায়ের বডি তো নয় যেন সে কি বলবে রিক্টার স্কেলে ভূমিকম্প হচ্ছে, আর গোবিন্দের সিংহাসন টলমল করছে। গোবিন্দ তখন মনে মনে ভাবছে, আমি যে একটু ঘুমাবো উপায় নেই, মা তো কার্যে ব্যস্ত। এখন হরি কথা শুনতে এসেছে, ভাগবতী কথা শুনতে এসেছে, ধীর স্থির শান্তভাবে বসেছে, আর বডির নরনচরণ নাই, ভূমিকম্পও নাই, গোবিন্দের সিংহাসন টলটলানিও নাই। গোবিন্দ মনে মনে ভাবছেন, এই ফাঁকে একটু টেনে ঘুমিয়ে নেই। ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম, বিশুদ্ধ সত্যে তত্ত্বে তিনি অবস্থান করে থাকেন। তাহলে তত্ত্ব নিয়ে কোনো বিবাদ নয়, তাহলে তত্ত্বটা কি না, সচ্চিদানন্দ বস্তুটাই বেদাদি শাস্ত্রে তত্ত্ব বলে কথিত হয়ে থাকে। এই সচ্চিদানন্দ বস্তুর দ্বিতীয় নয় বলে একে অদ্বয় বলা হয়ে থাকে। তাহলে তত্ত্ব নিয়ে কোনো বিবাদ নাই, কিন্তু তত্ত্ব কলহ মোটেই ভালো নয়। হ্যাঁ, আমরা যেন না তত্ত্ব কলহে জড়িয়ে যাই, এটাই হলো পণ্ডিতদের মস্ত বড় ব্যাধি। তত্ত্ব নিয়ে কোনো বিবাদ নাই, কিন্তু তত্ত্ব কলহ ভালো নয়। একই ব্যক্তিকে ছেলে বাবা বলে ডাকে, স্ত্রী পতি বলে ডাকে, কি গো বাবা, আর মাতা পুত্র বলে ডাকে, ব্যক্তি একই, কিন্তু ব্যক্তি একই হলে কি হবে, ভাবভেদ হবে আলাদা, এটাই জানিয়ে দিচ্ছে। কিরণ এবং সূর্য একই, স্বরূপত একই, সূর্যের কিরণ আর সূর্য স্বরূপত একই, কিন্তু কিরণ কি কখনো সূর্য হতে পারে, এই তত্ত্বটা কি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। পূর্ণ অংশ হতে পারে, কিন্তু অংশ কোনোদিন পূর্ণ হতে পারে না।
এটাই জানাচ্ছেন শ্রীমদ ভাগবতে। তাই এই তত্ত্ব কলহ নিয়ে আমরা যেন জড়িয়ে না যাই, এটাই ভাগবতে সিদ্ধান্ত দিলেন। আবারও কথা, তাহলে এটাকে যদি দূর করতে চাই তাহলে প্রথম কর্তব্য আমাদের কি করতে হবে? ভাগবত বর্ণন করছেন, নৌকার নাঙর না তুলে কেউ যদি দাঁড় টানে সে কি কোনোদিন পাড়ে যেতে পারে? কি গো বাবা, নৌকার নোঙর না তুলে কেবলমাত্র দাঁড় টানলে কি পাড়ে যাওয়া যায়? অতএব আগে যাতে আমি আমার এই অভিমান যায় এটাই আমাদের আগে করতে হবে। তাহলে শ্রী গোবিন্দ চরণারবিন্দ চিন্তারূপ মহাখড়গকে ধারণ করতে হবে, এই আমি আমার রূপ চিন্তাটাকে দূরীভূত করবার রাস্তা হিসাবে। তাই বললেন, কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত দেশি জনে লোভ সাধু সঙ্গে হরি কথা মোহ ইষ্ট লাভ বিনে মদ কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিব যথা তথা। ভগবান দেখবেন কি সুন্দর কথা তত্ত্ব। ভগবান শ্রীকৃষ্ণ কখনো মৎস্য কখনো কুর্ম কখনো বরাহ ইত্যাদি ইত্যাদি অবতার গ্রহণ করেছেন, সেবার বেলায় অস্ত্র ধরেছেন, ভগবান ঘেমে গেছে অস্ত্র ধারণ করে পাষণ্ডেদেরকে দলন করবার জন্য। এখন অস্ত্রের যদি ধার খুব থাকে তাহলে কি হয়, শ্রমটা কম হয়, আর অস্ত্রের ধার যদি না হয় তাহলে কি হয়, শ্রমটা বেশি হবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি গীতার বাক্যকে রক্ষা করবার জন্য কখনো মৎস্য কখনো কুর্ম কখনো বরাহ কখনো নৃসিংহ কখনো বামন কখনো পরশুরাম কখনো রামচন্দ্র ইত্যাদি ইত্যাদি অবতার গ্রহণ করেছি, অস্ত্র ধারণ করেছি, কিন্তু অস্ত্রে এত ধার নেই বলে আমাকে প্রচণ্ড শ্রম করতে হয়েছে, অতএব আমি এবারে একটু সূক্ষ্ম অস্ত্র ধারণ করব। মানে সেই অস্ত্রটা যেন ধারালো হয়, সেই সূক্ষ্ম অস্ত্রটা কি না, প্রেম রূপ অস্ত্র, যেটা গৌরাঙ্গ সুন্দর দেখালেন, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহার, এবে অস্ত্র না ধরিল প্রাণেকারে না মারিল চিত্ত শুদ্ধে করিল শ্রদ্ধার। এই প্রেমটাই হচ্ছে আসল অস্ত্র, এর মতন সূক্ষ্ম অস্ত্র আর জগতে হয় না হবেও না, এটাই জানিয়ে দিচ্ছেন শ্রীমদ ভাগবত মহাপুরাণে। অতএব আমি কৃষ্ণ দাস এই অভিমান এলে আর দেহ অভিমান থাকবে না, তাই শ্রী গোবিন্দ সম্বন্ধ রেখে অনাসক্ত হওয়াও দোষী হব, আবার শ্রী গোবিন্দ ভজন করে অন্য দেবতার নিন্দা করাটাও দোষাবহ। সচেতন ঘুরিয়ে দিলেন, না পুজিব দেবী দেবা মানে পা দিয়ে ঠেলে দেওয়ার কথা বলা হয় নাই, এটা বৈষ্ণবগণের ভক্তগণকে বুঝতে হবে। কেন বর্তমান সময়ে যাদেরকে আমরা শৈব বলে ভেবে থাকি এটা মনে রাখবেন, তারা কিন্তু ওই সংহারকর্তা রুদ্রের উপাসনা করেন না, যাদেরকে আমরা শৈব বলি তারা নির্গুণ বিশ্ববিদ সদাশিবের উপাসক। এই সদাশিবকে আমার মহাবিষ্ণুর প্রকাশ, আর যারা শাক্ত তারা নারায়ণী শক্তির উপাসক, এর সাথে কৃষ্ণের কোনো ভেদ নয়, খুব সুন্দর সিদ্ধান্ত। আর যারা বৈষ্ণব তারা পালনকর্তা বিষ্ণুর উপাসনা করেন না, তারা গুণাতীত শ্রী গোবিন্দের উপাসক। সুতরাং ইষ্টকলহ না করে কিসে তাকে আমরা ভালোবাসতে পারব, এই দৃষ্টিটাই আমাদেরকে রাখতে হবে, এটা জানিয়ে দিচ্ছেন ভাগবতী। তাই বললেন, মুমুক্ষ বঘর রূপান হিতা ভূতপতি নয়থ নারায়ণ কলা শান্তা ভজন্তে হি অন শোভব মুমুক্ষু জগতে অনেক সাংসারিক জন মুক্তি লাগি ভক্তে করে কৃষ্ণের ভজন, সেই সবে সাধু সঙ্গে গুণ স্ফুরায় কৃষ্ণ ভজন করায় মুমুক্ষা ছাড়ায় নারদের সঙ্গে সৌনক আদি মনৈগণ মুমুক্ষা ছাড়িয়া কইল কৃষ্ণের ভজন, কৃষ্ণের দর্শনে কারো কৃষ্ণের কৃপায় মুমুক্ষা ছাড়িয়া গুণে ভজে তার পায়। এবারে এবারে তিনি কোন কোন অবতারে কি কি কর্ম করেছেন, অর্থাৎ ভাগবতের ভগবানের অবতার বর্ণনা করছেন। তিন নম্বর প্রশ্ন, ভগবান কোন কোন অবতারে কি কি করেছেন, এতৎ প্রসঙ্গে আপনারা মনে রাখবেন শ্রীমদ্ ভাগবতে ভগবানের যে অবতারগুলো বর্ণনা করছেন
দ্বাবিংশ প্রকার অবতার বর্ণনা করেছেন, মানে ২২টি অবতার শ্রীমদ ভাগবত মহাপুরাণে। আর অপরপক্ষে আপনারা যারা জয়দেব রচিত শ্রী গীত গোবিন্দম থেকে যে দশাবতার স্তোত্রমটা পাঠ করেন, ওখানেও ভগবানের ১০টি অবতার বর্ণনা করছেন। ওই ক্রমকে ভাগবতের ক্রমের সঙ্গে এক করবেন না, আলাদা হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, বর্ণনা করছেন উনি আস্বাদন ভেবে ১০টি অবতারের কথা বর্ণনা করছেন। ১০টি অবতারের কথা শুনবেন মা, ভগবান শ্রীমদ ভাগবত মহাপুরাণে যে বলছেন অবতার ১০টি অবতার দশাবতার স্তোত্রম, তাহলে শুনেন সেই দশাবতার স্তোত্রমে জয়দীপ কেমনভাবে ১০টি অবতারের কথা বলছেন। প্রলয় পয়ধি জলে ধৃত বহন শিবেদম বিহিত বহিত্র চরিত্র খেদম কেশব ধৃত মিন শরীর জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে ক্ষিতিরিহ বিপুল তরে তিষ্ঠতি তব পৃষ্ঠে ধরণী ধরণ কিন চক্র গরিষ্ঠে কেশব ধৃত কুর্ম শরীর জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে বসতি দশন শিখরে ধরণী তব লগ্ন শোষিনী কলঙ্ক কলে বনি মগ্ন কেশব ধৃত শুকর রূপ জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে তব কর কমল বডে নখ অদ্ভুত শৃঙ্গ দলিত হিরণ্য কশিপুতন ভৃঙ্গম কেশব ধৃত নরহরে রূপ জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে সলয়সি বিক্রমণে বলি মদ্ভুত বামন পদন খনি রজনি তহ জন পাবন কেশব ধৃত বামন রূপ জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে ক্ষত্রিয় রুধির ময়ে জগদব গত পাপম স্নপয়সি পয়সি সমিত ভবতাপম কেশব ধৃত ভৃগুপতি রূপ জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে বিতরসি দিকসুরণে দিকপতি কমনিয়ম দশমুখ মৌলি বলে রমণীয়ম কেশব ধৃত রাম শরীর জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে বহসে বপুষ বিশদে বসনং জলোধাব হলহতি ভেত মিলে তমুনাভম কেশব ধৃত হলধর রূপ জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে ক্ষত্রি নিন্দোষী যজ্ঞে বিদিরহ সুতি জাত সদয় হৃদয় দর্শিত পশুঘাত কেশব ধৃত বুদ্ধ শরীর
জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে ম্লেচ্ছ নিবহন ধনে করয় শিকর ভালো ধুমকে তুমি বকিম পি করালো কেশব ধৃত কুলকিশোরের জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে। এইভাবে ভাবিতে কে থাকতেন গৌরাঙ্গ সুন্দর জগন্নাথ মন্দিরে গিয়ে, হ্যাঁ তাই বললেন শ্রী জয় দেব কব বেরিদ মুদিত মুদার শ্রেণ সুখদং শুভদং ভব সারম কেশব ধৃত দশবিধ রূপ জয় জগদীশ হরে হরে জয় জগদীশ হরে। এটা জয়দেব রচিত গীত গোবিন্দন থেকে দশবতার স্তোত্রে ভগবানের দশটি অবতারের কথা বলছেন। আর এখানে শ্রীমৎ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়ে সেই উগ্রশ্রবাসুত শৌনক আদি মুনি ঋষিগণকে ভগবানের দ্বাবিংশ প্রকার অর্থাৎ ২২টি অবতারের কথা বলছেন। প্রথম অবতার শনক সনাতন সনন্দ সনত কুমার এই চতুষ্ণ। দ্বিতীয় অবতার ওই পৃথিবী যখন জলা রসাতলে চলে গিয়েছিলেন জলমগ্ন হওয়ার ফলে, আর ভগবান কি করেছিলেন না এই দ্বিতীয় অবতারে বরাহ অর্থাৎ শুকর রূপ ধারণ করে ওই রসাতলের মধ্যে প্রবেশ করে দন্ত দ্বারা পৃথিবীকে বিদীর্ণ করে রসাতল থেকে যখন উত্তোলন করছিলেন ভগবানের সেই কাজে বাধা প্রদান করেছিলেন কে, হিরণ্যকশিপুর কনিষ্ঠ ভাই অনুজ যার নাম হিরণ্যাক্ষ। আর ভগবান ওই সময় বরাহ রূপ অর্থাৎ শুকর রূপ ধারণ করে অবলীলাক্রমে হিরণ্যাক্ষকে বধ করে রসাতল থেকে পৃথিবীকে উত্তোলন করেছিলেন এই দ্বিতীয় অবতার বরাহ অবতার অর্থাৎ শুকর অবতার। তৃতীয় অবতার ভগবান তৃতীয় অবতারে নারদ রূপে অবতীর্ণ হয়ে নারদ পঞ্চরাত্র এবং আগম শাস্ত্র ইত্যাদি প্রণয়ন করেন। চতুর্থ অবতার ওই ধর্মের পত্নী মূর্তির গর্ভে শ্রী ভগবান নর এবং নারায়ণ রূপে অবতীর্ণ হয়ে জীব শিক্ষা দিয়েছিলেন। আর এই নারায়ণের উপাসনা করেছিলেন কে না আমার দেবর্ষিপাদ নারদ। আপনারা শ্রীমৎ ভাগবতের যখন পঞ্চম স্কন্ধ পড়বেন বা শ্রবণ করবেন সেখানে দেখবেন নটি বর্ষের কথা বলা হচ্ছে, তার মধ্যে একটি বর্ষ হলো ভারতবর্ষ। এই ভারতবর্ষের দেবতা নারায়ণ, আর এই নারায়ণের উপাসনা করছিলেন দেবর্ষিপাদ নারদ। এই গেল। এবারে পঞ্চম অবতারে শ্রী ভগবান কি হয়েছিল না ওই কর্দম মুনি এবং দেবতীর গর্ভে অবতীর্ণ হয়েছিলেন ভগবান কপিল নাম ধারণ করে সাংখ্যশাস্ত্র প্রণয়ন করেছিলেন। ষষ্ঠ অবতার, ষষ্ঠ অবতারে তিনি অনুসূয়ার গর্ভে ওই অত্রি পত্নী অনিসূয়ার গর্ভে দত্তাত্রেয় রূপে অবতীর্ণ হয়ে আত্মবিদ্যা উপদেশ করেছিলেন। শ্রী ভগবান সপ্তম অবতারে রুচির পত্নী আকুতের গর্ভে সুযোগ্য নামে জন্মগ্রহণ করে স্বয়ম্ভুব মনমন্তর পালন করেছিলেন। শ্রী ভগবান অষ্টম অবতারে ওই আগ্নিদ্র পুত্র নাভির পত্নী মেরুদেবীর গর্ভে জন্মগ্রহণ করে ঋষভ নাম ধারণ করেছিলেন যিনি পারমহংস পথটা প্রদর্শন করেছিলেন। আর শ্রী ভগবান নবম অবতারে পৃথিবীরূপে অবতীর্ণ হয়েছিলেন। শ্রী ভগবান দশম অবতারে মৎস্যরূপ ধারণ করেছিলেন। একাদশ অবতারে সমুদ্রে মন্থনের সময় অমৃত উৎপাদনের জন্য কূর্মরূপ ধারণ করেছিলেন। দ্বাবিংশ অবতারে ধন্বন্তরী মূর্তি ধারণ করেছিলেন। ত্রয়োবিংশ অবতারে মোহিনী রূপ ধারণ করে অসুরদেরকে বিষ আর দেবতাদেরকে সুধা প্রদান করেছিলেন। চতুর্দশ অবতারে ভগবান নৃসিংহ রূপটি ধারণ করে হিরণ্যাক্ষকে হিরণ্যকশিপুকে বধ করে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। পঞ্চদশ অবতারে ইনি বামন মূর্তি ধারণ করেছিলেন ভগবান। আর
षोड़श अवतारे परशुराम रूपे भगवान अवतीर्ण हुए पृथ्वी के एकुश बार निक्षत्रिय करेछिलेन। सप्तदश अवतारे पराशर ऋषिर ओरसे उपरिचर बसुर कन्या मत्स्यगंधा सत्यवतीर गर्भे व्यास रूपे अवतीर्ण हुए चारखाना वेद प्रणयन करेछिलेन। अष्टादश पुराण एक लक्ष श्लोक समम्बित कलिर जीवर जन्य महाभारत प्रणयन करेछिलेन। आर ऊनविंश एवं विंश अवतारे बलराम एवं कृष्ण रूपे भगवान एसेछिलेन। आर एकविंश अवतारे कलिकाले मगध देशे देवदेशी दानवदेर मोहित करबार जन्य ओई गया प्रदेशे अजनेर पुत्र रूपे बुद्ध अवतार हइबेन। आर द्वाविंश अवतार से हलो कल्कि। श्रीमद् भागवत महापुराणे এই ভাবে ভগবানের দ্বাবিংশ প্রকার অবতারের বর্ণনা করছেন। এবার অতঃপর সেই শৌনকাদি মুনি ঋষিগণকে সাবধান করে দিচ্ছেন, উগ্রশ্রবাসুত শোনো, বলছে পৃথিবীর ধূলিকণা গণনা করা যেতে পারে কিন্তু ভগবানের অবতার গণনা করা যাবে না, এটাই সচেতন করে দিচ্ছে। তাই বললেন, অবতারাহি অসংখ্যা হরে সত্য নিধে দিজা যথা অবিদাশিনকুল্লা সরস সুসহস্রস। তাই বলছেন, শোনো, এই অক্ষয় সরোবর থেকে যেমন ক্ষুদ্র জলধারার উদ্ভব হয় তেমনই হরি থেকে অসংখ্য অবতার প্রকাশ প্রাপ্ত হয়। তাই কবিরাজ গোস্বামীপাদ বললেন, অবতার হয় কৃষ্ণের সর্ববিধ প্রকার, পুরুষ অবতার এক লীলাবতার, আর গুণ অবতার আর মনমন্তর অবতার, যুগ অবতার আর শক্ত আবেশ অবতার, বাল্য পৌগণ্ড কৈশোর বিগ্রহের ধর্ম এত রূপে লীলা করে ব্রজেন্দ্র নন্দন, অনন্ত অবতার কৃষ্ণের নাহিক গণন, শাখা চন্দ্র নয় করে দিগদর। ভগবানের ভাগবতে অবতার বর্ণন প্রসঙ্গে দিয়ে এবারে সুতমুনির মধ্যে ভয় এসে গেল। কেন ভয় এসে গেল? না, পূর্ণ ভগবানকে ইনি অংশ অবতারের মধ্যে ফেলে দিচ্ছেন। পূর্ণ ভগবান কৃষ্ণকে যখন অংশ অবতারের মধ্যে ফেলছেন, উগ্রশ্রবা সুত ভয় এসে গেল। সেই ভয় নিরসন করে সেই শৌনকাদি মুনি ঋষিগণকে সাবধান করে দিয়ে বলছেন, শোনো, এই ভগবানের অবতার বর্ণন প্রসঙ্গে অংশ অবতারের মধ্যে যখন পূর্ণ ভগবানকে ফেলে দেয়া হলো, এটা আপনারা মনে রাখবেন যে কৃষ্ণ এই কৃষ্ণ অংশ নয়, ইনি পূর্ণ ভগবান। কি বলে বলছে, এতে চংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্র অড়ি ব্যাকুলং লোকং মিরয়ন্তে যুগে যুগে। এটাই উগ্রশ্রবাসুত জানিয়ে দিলেন, এই সকল উক্ত এবং অনুক্ত অবতারগণ পুরুষোত্তমের অংশ এবং বিভূতে, কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, ইনিই বিভিন্ন অবতার রূপে ওই ইন্দ্রশত্রু দৈত্যগণ কর্তৃক পীড়িত জগৎকে যুগে যুগে রক্ষা করে থাকেন। এই জন্য বললেন, এই শ্লোকের অর্থে তুমি হইলা নির্বাচন, আর এক শুন ভাগবতের বচন, সব অবতারের করি সামান্য লক্ষণ, তার মধ্যে কৃষ্ণচন্দ্রের করিলা গণন, তবে সুত গোসাই মনে পাইয়া বড় ভয়, যার যে লক্ষণ তাহা করিল নিশ্চয়, অবতার সব পুরুষের কলা অংশ, কৃষ্ণ স্বয়ং ভগবান সর্ব অবতংশ। এই জন্য গীতাতে কুরুক্ষেত্রের কৃষ্ণ অর্জুনকে বললেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং যবেত্তি তত্তত তক্তা দেহং পুনর্জন্ম ন এতি মাম এতি স অর্জুন। তাহলে এই যে ভগবানের দ্বাবিংশ প্রকার অবতারের কথা বলা হলো, তার মধ্যে এক অবতার কপিল। আমরা দ্বিতীয় পর্বে যাচ্ছি, শ্রীমদ্ ভাগবত বর্ণনের দ্বিতীয় পর্ব। বাবা, আর কিছুদিন পরে আমরা কোথায় যাব? একটা বিশেষ মেলা সংক্রান্তির দিনে। কে? সবসাগর বারবার। কে সবসাগর বারবার? তো হ্যাঁ, দেখলেন, তা মা হরি কথা ঠিক শুনছে। তাহলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, আপনারা বলেন তো। তো সেই গঙ্গাসাগর তীর্থের মহিমা প্রসঙ্গে আমাদের জানা তা প্রয়োজন। কিছুদিন পরে রয়েছে, সেই সংবাদটা কি?
ওখানে আমরা কাকে দর্শন করতে যাই, সেটা ভগবানের এক অবতার, সেই শ্রীমৎ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধে জানাচ্ছেন সুখদেব গোস্বামী পাদ বলছেন, মহারাজ পরীক্ষিত শুনছেন। তা সেই আসা যাক, আমাদের আদি মনুকে না স্বয়ম্ভুব মনু, আমাদের আরেক নামকে না মানব। আমাদের মানব নাম কেন হলো? আমরা সবাই মনু বংশজাত সন্তান, তাই আমাদের নাম হলো মানব। আবার এই স্বয়ম্ভুব মনো তার প্রজারা যাতে সুষ্ঠু সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে পারে, এর জন্য স্বয়ম্ভুব মনো কিছু নীতি প্রণয়ন করেছিলেন। সেই নীতিটিকে বলা হচ্ছে মনোনীতি বা মনো সংহিতা। আমরা কথায় কথায় কি বলি, যে লোকটা বা যে ব্যক্তি ওই মনোনীতি বা মনুসংহিতা না মেনে চলেন, তখন আমরা বলি লোকটা মনুসত্ত্বহীন। দেখবেন বাংলা কথার প্রত্যেকটি আমাদের তাত্ত্বিকগত দিক রয়েছে। একটা মনুসত্ত্বহীন মানুষ কখন বলি, এ বেটা মনুর নীতি মেনে চলছে না, এ তো মনুসত্ত্বহীন, এ তো মানব নয়। এই সেহেন স্বয়ম্ভুব মনুর দুখানা পুত্র ছিল, একখানা পুত্র হলেন প্রিয়ব্রত, আর একখানা পুত্র হলেন আমার উত্তানপাদ। আপনারা উত্তানপাদের উপাখ্যান শুনবেন চতুর্থ স্কন্ধে শ্রীমৎ ভাগবতীর, সেই ভক্তরাজ ধুবের কথা শুনবেন। আর তিনখানা কন্যা ছিলেন, আকুতি মানে জ্যেষ্ঠ কন্যা, মধ্যমা কন্যা অর্থাৎ দ্বিতীয় কন্যা দেবহূতি, কনিষ্ঠা কন্যা অর্থাৎ তৃতীয় কন্যা প্রসূতি, জ্যেষ্ঠা কন্যা অর্থাৎ প্রথম কন্যা আতুকুতে প্রজাপতি রুচির হস্তে সম্প্রদান করেছিলেন, আর মধ্যম কন্যা দেবহূতিকে কর্দম মুনির হস্তে সম্প্রদান করেছিলেন। কনিষ্ঠা কন্যা প্রসূতিকে প্রজাপতি দক্ষের হস্তে সমর্পণ করেছিলেন। মৈত্রবিদুর সংবাদে প্রসঙ্গক্রমে এসে গেল কপিল দেবহূতি সংবাদ। সেই কপিল দেবহূতি সংবাদে কি বলা হচ্ছে না, একদা মনে রাখবেন, সৃষ্টিকর্তা চতুর্মুখ ব্রহ্মা কর্দম মুনি কিন্তু আমাদের মতো শুক্র শনির সম্মিলনে কর্দম মুনির জন্ম হয় না, এটা কিন্তু বিশেষভাবে আপনারা মনে রাখবেন। যার ঔরসে ভগবান আসবে সে কি সামান্যতম ব্যক্তি? কর্দম মুনি কিন্তু শুক্র এবং শনির সম্মিলনে উদ্ভব হয়নি, সৃষ্টিকর্তা চতুর্মুখ ব্রহ্মার মানস পুত্র ছিলেন কিন্তু কর্দম মুনি, এটা মনে রাখবে। সেহেন কর্দম মুনিকে আদেশ করলেন, ওহে পুত্র, তুমি পুত্র উৎপাদন করে, সন্তান সন্ততি উৎপাদন করে রতি ধর্ম বিধানপূর্বক সংসার জীবন যাপন করো। পিতৃবাক্য অলঙ্ঘনীয়, যদি পুত্র হয় সে তো পিতার বাক্য মানবেই। রামচন্দ্র দশরথের কথা শুনেছিল না, এটাই তো কথা। তো এখন তিনি মনে মনে ভাবছেন, বাবা তো আমাকে আদেশ করলেন, আমি কি করব। সেই কর্দম মুনি মনে মনে চিন্তা করছেন, বলে তাহলে কি করা যায়। মনে মনে ভাবছে, মিলননগর বাজারে গিয়ে বসে থাকব। কেন? ওই মিলননগর বাজারে গিয়ে যদি বসে থাকি অনেক সুন্দর সুন্দর মেয়ে ছেলে যাবে, একটাকে পছন্দ করে হয়ে যাব। কর্দম মুনি মনে মনে, তাহলে কি ঘটক পাঠাবো? এই দেখো, আমাদের ভাগবত শুনি, ভাগবতের তাত্ত্বিক দিকটা আমাদেরকে শুনতে হবে, তাহলে কি করব। সেই কর্দম মুনি মনে মনে ভাবছেন, বাবার বাক্য তো আমি আদেশ পালন করব, কিন্তু আমি এমন একটা কন্যার পাণি গ্রহণ করব, এমন কন্যাকে বিয়ে করব যার দ্বারা বাবার দেওয়া বাক্য রক্ষা হবে, আমার হরিভজনের যেন কোনো না ক্ষতি হয়। এইরকম কর্দম মুনি মনে মনে ভাবছেন। এই বলে তখন কি করছেন কর্দম মুনি, সেই কন্যা পাওয়ার জন্য মিলননগর বাজারেও বসলেন না, পাঁশকুড়া বনমালী কলেজের ঢালেও বসলেন না, ঘটকও পাঠালেন না। কি করলেন না, এমন একটা কন্যার পাণিগ্রহণ করব, এটা আমি কি করব না, ভগবান যে কন্যাকে আমাকে অর্পণ করবেন সেই কন্যার পাণিগ্রহণ করব। এই দেখুন কর্দমের চিন্তাটা কত সুউচ্চে। আমরাও বিবাহ করি, বিবাহ করতে যাই, কিন্তু আমাদের চিন্তাটা কোন জায়গায়?
এখানে আমাদের ভাগবতের তত্ত্বগত দিকটা আদর্শটাকে আমাদেরকে স্মরণ করতে হবে। এই বলে তিনি কি করলেন না, ওই সরস্বতী নদীর তীরে গিয়ে ভগবানের তপস্যায় বসে গেলেন। কি কঠোর তপস্যা! একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, দু মাস নয়, এক বছর নয়, দু বছর নয়, একটা না, 10,000 বছর কঠোর তপস্যা করেছিলেন। ভাবতে পারেন, এহেন কর্দম্বনি সরস্বতী নৃত্যটি। এই সরস্বতী নদীর তীরে যখন একটানা 10,000 বছর কঠোর তপস্যা করছেন, ভগবানের হৃদয়টা গলিত হয়ে গেল, দ্রবীভূত হয়ে গেল, তার বড় করুণার উদয় হলো। ভগবানের তীরে দেখলেন ওই কর্দম্বনির 10,000 বছর কঠোর তপস্যা দর্শন করতে করতে ভগবানের চোখ দিয়ে, দেখুন ভক্তের জন্য ভগবানেরও যেমন চোখে পরিবর্ষণ হয়, ভগবানের চোখ দিয়ে প্রেমাশ্রু বর্ষিত হলো। আর ওই প্রেমাশ্রু ওই জায়গা থেকে একটি সরোবর তৈরি হয়ে গেল, যার নাম হলো বিন্দু সরোবর। আপনারা যারা মাধ্যমিকে জিওগ্রাফি পড়েন, ম্যাপ পয়েন্টিং করেন, বিন্দু সরোবর করেন তো বাবা, যারা না এখানে রয়েছেন, তো সেই বিন্দু সরোবরটা বর্তমানে এখন কোথায়? গুজরাট প্রদেশে অবস্থিত, চিন্তা করবেন। সেই বিন্দু সরোবরে সেই 10,000 বছর তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান নারায়ণ শব্দব্রহ্মময় রূপে আবির্ভূত হলেন। সেই শব্দব্রহ্মময় রূপে আবির্ভূত হলেন। এবারে ভগবান কি করছেন? যেই আবির্ভূত হলেন আর কর্দম্বনি তাকে দর্শন করে কৃতাঞ্জলি পুটে ভগবানের স্তব করতে লাগলেন। আমাদের মতন ব্যক্তি হলে কি করবে? বলে আমি খেটেছি বলে তো হয়েছে, কে এটা জানিয়ে দিচ্ছেন। কিন্তু কর্দমের ভজনটা দেখুন, কর্দমের জীবন চরিত্রটা দেখুন, এটাই তো কথা। ভাগবত পড়ে আমাদের জীবনটা যদি ভাগবতময় না হয়, এমন ভাগবত শ্রবণের মানেই হয় না। হ্যাঁ, ভাগবত কি আদর্শটা দিয়েছে, সেই আদর্শটা যেন আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, এটাই ভাগবত শ্রবণের মুখ্য ফল। তো সেই কর্দম্বনি বলছেন, ওহে ভগবান, ওহে স্তুতিভাজন ভগবান, আপনি সকল সত্যগুণের মূলাধার, কত যোগীন্দ্র মনীন্দ্রগণ যুগ যুগ ধরে 1,000,000 বছর ধরে তপস্যা করে যাকে ধ্যান নেত্রে দেখতে পায় না, আজকে আমি সেই ভগবান নারায়ণকে দর্শন করছি। প্রভু, এটা আমার 10 বছর কঠোর তপস্যার ফল নয়, এটা তোমার অনুগ্রহের ফল। কর্দম্বনি কি সিদ্ধান্ত দিলেন এটা জানিয়ে দিচ্ছেন। শুধু তাই নয়, ওহে স্তুতিভাজন ভগবান, আপনার শ্রীপাদ পদ্ম ভবসাগর তারণ তরণী। হে স্বামীন, কি করব আমি পিতৃবাক্য পালন করবার জন্য হায় হায় কামাসক্ত হয়ে এক রমণীক পাণি গ্রহণ করবার জন্য আপনার আরাধনায় ব্রতী হয়েছিলাম, হায় হায় কি ভুল করেছি। সেই রমণী তো আপনাকে দিতেই হবে, উপরন্তু কি হবে, এমন একটা কন্যার পাণি গ্রহণ করব যার দ্বারা আমি যেন আমার আপনাকে যেন না ভুলে যাই। তখন সেই নারায়ণ সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হয়ে কর্দম্বনিকে বলছেন, শোন কর্দম, স্বয়ম্ভূব মনুর দ্বিতীয় কন্যা যার নাম হলো দেবতী, সেও দেবর্ষিপাদ নারদের মুখে তোমার রূপগুণের কথা শুনে তোমাকে পতি হিসাবে পাওয়ার জন্য আমার ভজনা করেছেন। সেই দেবতীর পিতা স্বয়ম্ভূব মনু আগামী পরশু অর্থাৎ সামনের দিন বাদ দিয়ে পরের দিন তার স্ত্রী শতরূপাকে সঙ্গে নিয়ে মধ্যমা কন্যা দেবতীকে রথে উড়িয়ে তোমার কুটিরে আসবে। সেই কন্যার যদি তুমি পাণি গ্রহণ করো, তোমার বাবা সৃষ্টিকর্তা ব্রহ্মার বাক্য রক্ষা হবে আর আমারও ভজন তোমার বজায় থাকবে। এই দেখলেন, আর যেইটি শুনলেন সঙ্গে সঙ্গে কর্দম্বনি বলে উঠলেন, প্রভু আমি বিয়ে করব ঠিকই, কিন্তু একটি শর্ত। তখন বললেন না, ভগবান তো চলে গেলেন, সেই ভগবানের কথা অনুযায়ী এবার স্বয়ম্ভূব মনু এসে গেলেন। তার স্ত্রী শতরূপা এবং মধ্যমা কন্যা দেবতীকে নিয়ে
স্তবস্তুতি করছেন সেই স্বয়ম্ভুব মনো করদমকে বলছেন আমি কন্যা দায়গ্রস্ত পিতা আমার এই কন্যা আমি তোমার হস্তে সম্প্রদান করবার জন্য এসেছি শুনেছি শাস্ত্রে ব্রহ্মচারী রয়েছে দু ধরনের প্রথমটিকে বলা হচ্ছে উপকুরবান ব্রহ্মচারী আর দ্বিতীয়টিকে বলা হচ্ছে নৈষ্টিক ব্রহ্মচারী যারা নৈষ্টিক ব্রহ্মচারী হয় তারা আজীবন ব্রহ্মচর্যব্রত পালন করে আর যারা উপকুরবান ব্রহ্মচারী হয় তারা নির্দিষ্ট সময়ে গুরুগৃহে ব্রহ্মচর্য ব্রত পালন করে আবার সংসারী হয় অতএব আবারও কথা যে কন্যার বাবার কোনো খোঁজ পাওয়া যায় না আর ভাই থাকে না সেখানে সেই কন্যার বিবাহ শাস্ত্র প্রতিকূল এটা বলা হয়ে থাকে কিন্তু আমার এর দুজন দাদা রয়েছে একজনের নাম প্রিয়ব্রত আর একজনের নাম উত্তানপাদ আর বাবা স্বয়ং স্বয়ম্ভুব মনু আমি নিজেই উপস্থিত তখন সঙ্গে সঙ্গে করদম মুনি বলছেন কেই না আপনার এই মেয়ের পাণি গ্রহণ করবে কি আর বলবো আপনার এই কন্যার যে অনুপম সৌন্দর্য অনুপম সবিলাস কি হয়েছিল না আমার ওই গন্ধর্বরাজ বিশ্বাবসু রথে করে আসছিলেন আপনার ওই কন্যার দেবতীর অনুপম সৌন্দর্য সবিলাস দর্শন করে অচেতন হয়ে গিয়েছিলেন অচেতন হয়ে গিয়ে রথ থেকে পড়ে গিয়েছিলেন সঙ্গে সঙ্গে এবার শর্ত দিলেন সেহেন করদম মুনি না বলছেন শুনুন ওহে স্বয়ম্ভুব মনু আমি আপনার কন্যার পাণি গ্রহণ করব কিন্তু সন্তান সন্ততি উৎপাদন হয়ে গেলে আমি আর সংসারে থাকব না গোবিন্দ ভজনের জন্য চলে যাও তাহলে দেখলেন তাহলে কেমন করদম মুনির চিন্তা ভাবনা স্বয়ম্ভুব মনু তখন বললেন তাই হোক সম্প্রদান করে চলে গেল কোথায় গেলেন না সেই স্বয়ম্ভুব মনু তার নিজ নগরে বহিষ্মতী নগরীতে চলে গেলেন বাবা আমাকে সময় খুব বেঁধে দিয়েছে একটু যদি দু পাঁচ মিনিট এদা সেদার হয়ে যায় কিছু মনে করবে না বাবা এক মিনিট একটু বোধহয় বিষয়বস্তু ধরে অন্তত দশটা মিনিট হ্যাঁ একটা থেসিসে একটা নিয়ে যাচ্ছি ভাগবত মূল ভাগবতে তো সেই স্বয়ম্ভুব মনু নটায় পাঠ বিশ্রামের কথা বলেছি বাবা দেখ ও সেই স্বয়ম্ভুব মনু নিজ রাজধানী বহিষ্মতী নগরে চলে গেল এই বহিষ্মতী নগরীর নামকরণটা অতি অদ্ভুত কেন ভগবান যখন বরাহ অবতার ধারণ করে রসাতল থেকে পৃথিবীতে উত্তোলন করেছিলেন উদ্ধার করেছিলেন ওই জায়গাটাতে ভগবান বরাহ গা নাড়া দিয়েছিলেন গায়ের জল পড়ল আর কিছু লোম পড়ে গিয়েছিল আর ওই লোম থেকে বহিষ হয় আর সেই বহিষ্কে চাটাই বিনে স্বয়ম্ভুব মনি ওই জায়গায় তপস্যা করেছিলেন ওই জন্য ওই জায়গার নাম হলো বহিষ্মতী নগরী তো সেই বহিষ্মতী নগরী থেকে ফিরে গেলেন আর এধারে মা দেবতে স্বামীর সেবা করছেন কার করদম মুনির সেবা করছেন মায়েদের উদ্দেশ্যে বলছি বাবা অপরাধ নেবেন না আপনাদের চরণতলে শতকত দণ্ডবত প্রণাম দেবতীও স্বামী সেবা করছেন আর বর্তমান জগতে মেয়েরাও স্বামী সেবা করছে দেখবেন বর্তমান জগতে মেয়েরা এমন স্বামী সেবা করছে স্বামীর ওয়েট 80 থেকে 40 ঠেকে যায় কিন্তু মেয়ে স্ত্রীর ওয়েট তা 40 থেকে 80 চলে যায় এদের এত স্বামী সেবা কিন্তু এই দেবতী স্বামী সেবা করলেন সেই পার্বতীর মতন কৃশ হয়ে গেল রোগা হয়ে গেল ম্লান হয়ে গেল করদম মুনি তার সেবাতে সন্তুষ্ট হলেন বলছেন ওহে দেবতী তোমার সেবাতে সন্তুষ্ট হয়েছে কি চাও বলো কেন তুমি আমার বাবার কাছে কি বলেছিলে ও তাহলে এক কাজ করো তুমি ওই বিন্দু সরোবরে স্নান করে এসো বিন্দু সরোবরে যেই স্নান করা এবার বিন্দু সরোবরের মহিমাটা বুঝুন যেই স্নান করে উঠে এলো অপূর্ব দিব্য রূপ যৌবন সম্পন্না হয়ে উঠলেন এবারে সেই করদম মনে কি করলেন মনের দ্বারা একটি অদ্ভুত বিমান রচনা করলেন এই বিমানটা বর্তমান জগতে উড়োজাহাজ নয় এই বিমানের মধ্যে সমস্ত কিছু রইল আর সেই বিমানে উঠিয়ে দেবতীকে নিয়ে আজ করদম মুনি বিলাস করলেন 100 বছর রতিকিরা করলেন
100 বছর আর এই করদম ঋষির যোগশক্তি প্রভাবে ভগবানের আদেশ স্মরণ করে নিজের সূক্ষ্ম শরীর 9 ভাগে বিভক্ত করে কি করলেন না কন্যাদের জন্মদানের উদ্দেশ্যে পত্নীর গর্ভে বীর্যটাকে আধান করলেন 9টি কন্যা সন্তান একই সঙ্গে হলো এবারে চলে যাচ্ছে হরি ভজনে সঙ্গে সঙ্গে স্ত্রী কি বলছেন দেবতী স্বামীন করদম মুনিকে বলছেন আপনি তো হরিভজনে চলে যাচ্ছেন আমি তো বাধা দিতে পারি না কারণ স্ত্রী তো কর্তব্য নয় স্বামীকে গোবিন্দ ভজনে ব্যাঘাত তৈরি করা এ কলির স্বামী কলির স্ত্রী করবে কিন্তু ধর্মের যারা স্ত্রী ধর্মের যারা স্বামী তারা করবে না কলির স্ত্রী কলির স্বামী এরা অনেক কিছু করে কলির স্ত্রীর কত স্বামী হয় আর কলির স্বামীর কত স্ত্রী হয় তার কোনো ঠিক নেই হ্যাঁ ভজনের আদর্শটাকে এখানে দর্শন করিয়ে দিচ্ছেন তো সেই সিদ্ধান্তগুলো দর্শন করতে হবে আমাদেরকে ভাগবতে জানিয়ে দিচ্ছেন একটি অন্ত এই কন্যাগুলো যদি নিজে থেকে পছন্দ করে চলে যায় সংসারে তো কেউ থাকবো না আমি কাকে নিয়ে থাকব অন্তত একটা পুত্র হোক পুনরায় সেই করদম মুনি এবং দেবতে সদাচার ধর্ম যাজন করলেন সেই করদম মুনির ঔরসে দেবহূতির গর্ভে একজন জন্ম গ্রহণ করলেন তিনি হলেন আমাদের সাংখ্য শাস্ত্রের প্রণেতা আপনারা যে সাগর তীর্থে গিয়ে যাকে দর্শন করতে যান যে কপিল মুনিকে উনিই হলেন সাংখ্য শাস্ত্রের প্রণেতা ভগবান শ্রী কপিল দেব জন্ম গ্রহণ করলেন কোথায় ওই বিন্দু সরোবরে দেবহূতির গর্ভে জন্ম অবতীর্ণ হলেন সেই সাংখ্য শাস্ত্রের প্রণেতা ভগবান শ্রী কপিল দেব বল ভগবান শ্রী কপিল দেব কে বল ভগবান শ্রী কপিল দেব কি বল ভগবান শ্রী কপিল দেব কি এবারে অদ্ভুত দৃশ্য সেই বাবা সৃষ্টিকর্তা চতুর্মুখ ব্রহ্মাকে কর্তম মনে বলছেন বাবা এই 9টি কন্যাকে আপনি কি করুন উপযুক্ত পাত্রকে সম্প্রদান করুন তখন দাদু অর্থাৎ সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে শোনো পুত্র কোন মেয়ের কি রুচি এটা আমি কি দাদু বুঝতে পারবে তার মা বাবাই জানে অতএব তুমি এই 9খানা পুত্র কন্যাকে তুমি রুচি অনুযায়ী সৎপাত্রে সম্প্রদান করো বাবার কথা অনুযায়ী কি হলো না আমার সেই করদম মনে 9টি কন্যাকে 9টি পাত্রে সম্প্রদান করলেন সেটিকে না কলা নামী কন্যাকে মরিচির হাতে অনসুয়াকে অত্রির হাতে শ্রদ্ধাকে অঙ্গিরার হাতে অঙ্গিরার হাতে হবিরভূ নামনি কন্যাকে পুলস্তের হাতে গতিকে পুলহের হাতে সাধ্বিক্রিয়াকে ক্রতুর হাতে খ্যাতিকে ভৃগুর হাতে অরন্ধতিকে বশিষ্ঠের হাতে এবং শান্তিকে অথর্বার হাতে বিধিমতো বিবাহ দেয় বিবাহ জল শান্তি জল দেয় হয় না সেই শান্তিকে অথর্বার হাতে বিধিমতে বিবাহ দিল এমন সময় আশ্রম নির্জন হয়ে গেল এবারে একটি অদ্ভুত দৃশ্য বর্ণনা করেছেন জড় জগতের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কনিষ্ঠ ব্যক্তিকে প্রণাম করেন এতো বাবা কিন্তু যখন করে কি গো বাবা উপহাস হয় কনিষ্ঠ ব্যক্তি বয়োজ্যেষ্ঠ ব্যক্তিগণকে প্রণাম করে কিন্তু বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে কনিষ্ঠ ব্যক্তিকে প্রণাম করে করে না এটা উপহাস হয় কিন্তু এখানে একটি অদ্ভুত দৃশ্য দেখলেন সেই সাংখ্যশাস্ত্রের প্রণেতা ভগবান শ্রী কপিল দেব যার নিজ পুত্র হলেন কে করদম মুনির সেই করদম মুনি পুত্র কপিলকে প্রণাম করছেন হ্যাঁ প্রণাম করে তিনবার প্রদক্ষিণ করছে আমি যাই না বলে যেসো না বলে তোমার মা রইল আর সময় নাই 3 মিনিট তোমার মা রইল ও 100 বছর আমার সঙ্গে রতিকুড়া করে কি পেয়েছে ও খুব ভালো করেই জানে অতএব তোমার মা যাতে সংসার বন্ধ কলিযুগের মানুষের কি স্বভাব জানেন তো এরা কিছু পারুক আর না পারুক এরা মহিষের মতো রতি ক্রীড়া করতে পারে যেটা নরকের দ্বারস্বরূপ এটা জানিয়ে দিচ্ছে সেই ওই সংসার বন্ধন থেকে যাতে উদ্ধার পেতে পারে তার দায়িত্ব আমি তোমার উপর দিলাম দেখুন ভগবান কপিল দেব পুত্র বাবা আপনি চলে যান মাকে আমি দেখব সেই যখন আসনে বসে রয়েছেন সাংখ্যশাস্ত্রের প্রণেতা ভগবান শ্রী কপিল দেব তখন মা দেবহূতী নিজ পুত্র কপিল দেবের চরণে লুঠিয়ে পড়লেন হায় হায় আমি যদি এমনটা জানতাম
তাহলে এমন ভাবে 100 বছর রতি ক্রীড়া করতাম না। ওহে পুত্র, সংসারে আমি ছবড়া ছাড়া কিছুই পেলাম না, এই সংসারতে বন্ধন থেকে যাতে আমি উদ্ধার পাই, ওহে পুত্র আমাকে একটা নির্দিষ্ট পথ বলে দাও। এই দেখুন, বলেন আমাকে একটা পথ দর্শন করা দাও। তাহলে এতদিন কি করছিলে মা? তখন বলছেন দেবতী, ন ইহ যৎকর্ম, বা সময় তো নেই, ন ইহ যৎকর্ম ধর্মায়, ন বিরগায় কল্পতে, ন তীর্থ পদ সেবায়, জীবন অপিমৃত হিস। দেবতীর কেমন অনুভব হলো সেটা বলছেন ভাগবতে, না বলছেন ন ইহ যৎকর্ম ধর্মায়, যে সমস্ত কর্মের অনুষ্ঠান মানুষকে ধর্মের পথে উন্নীত করায় না, ন বিরগায় কল্পতে, যে সমস্ত ধর্মের অনুষ্ঠান মানুষকে বৈরাগ্যের পথে উন্নীত করায় না, না বলছেন ন তীর্থ পদ সেবায়, যে সমস্ত বৈরাগ্যের অনুষ্ঠান মানুষকে শ্রী ভগবানের শ্রীপাদ পদ্ম সেবায় উদ্বুদ্ধ করায় না, সেই কর্ম কর্ম নয়, সেই ধর্ম ধর্ম নয়, সেই বৈরাগ্য বৈরাগ্য নয়, তাহলে সেই ব্যক্তি কেমন? না, সেই ব্যক্তি জীবিত থেকে মৃত ব্যক্তির সমান। আজ দেখুন, ভাগবত কাউকে ভয় করে না, ভাগবত কি উজ্জ্বল নিদর্শন দিয়েছেন। ওহে কলিহত মায়াবদ্ধ নিত্যবদ্ধ জীব, আপনারা যদি মনে করেন যে আমি সংসার বন্ধন থেকে বুদ্ধ পেতে চাই, সংসার দুঃখ থেকে যদি উদ্ধার পেতে চাই, ভাগবতে সেই উদ্ধারের রাস্তাটা সাংখ্যশাস্ত্রের প্রণেতা ভগবান কপিল দেব তার নিজ মাকে দর্শন করাচ্ছেন। এটাই যেন ভাগবতের আদর্শের পথ। ভাগবত কাউকে ভয় করে না, সংসার বন্ধন থেকে উদ্ধারের রাস্তা হিসাবে সাংখ্যশাস্ত্রের প্রণেতা ভগবান কপিল দেব কি বলছেন? বলছেন, শোনো মা, তুমি যদি এই সংসার বন্ধন থেকে উদ্ধার পেতে চাও, আজ থেকে এক কাজ করো। বলছে, কোনো রাজনীতিবিদের সঙ্গ করলে হবে না, তথাকথিত স্কুল কলেজ প্রফেসর ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকার সঙ্গ করলে হবে না, বিজ্ঞানীর সঙ্গ করলে হবে না, ডাক্তারির সঙ্গ করলে হবে না, মন্ত্রীর সঙ্গ করলে হবে না, আজ থেকে তুমি বৈষ্ণবের সঙ্গ লাভে যত্নবান। কি উজ্জ্বল নিদর্শন, কি উজ্জ্বল পথটা দেখেছেন, একবার ভাবুন। সাংখ্যশাস্ত্রের প্রণেতা ভগবান শ্রী কপিল দেব বলছেন, মা দেবতীকে, আজ থেকে তুমি যদি সংসার বন্ধন থেকে উদ্ধার পেতে চাও, ত্রিতাপ জ্বালা থেকে যদি নিষ্কৃতি পেতে চাও, আজ থেকে তুমি বৈষ্ণবের সঙ্গ লাভে যত্নবান। কি রাস্তা দর্শন করালেন! তো স্বভাবতই আমাদের মনে প্রশ্ন থেকে যায়, গ্রামটার নাম কি জানি না বাবা, খামারচোক না কি বলে? হ্যাঁ, খামারচোক। হয়তো বলবেন, বাবা পাঠক মশাই, আপনি তো বললেন বৈষ্ণবের সঙ্গ লাভ, কিন্তু আমাদের এই খামার চোখে যে তিন চারখানা বৈষ্ণব আছে কেউ তো ভালো নয়, কারণ নাক দিয়ে শিকন ঘরে ইত্যাদি ইত্যাদি, বৈষ্ণবটা চিনব কি করে? সাংখ্যশাস্ত্রের প্রণেতা ভগবান শ্রী কপিল দেব বৈষ্ণবকে চিনিয়ে দিচ্ছেন, কে বৈষ্ণব? আহা, বলছেন, শোনো, তিতিক্ষব কারুণিকা সহিত সর্বদেহিনাম অজাত সত্রব শান্তা সাধব সাধু ভূষণা। বলছেন কি, যে সকল লোক ক্ষমাশীল, সকল প্রাণীর সহিত অর্থাৎ হিতাকাঙ্ক্ষী, কারো সাথে শত্রুতা বুদ্ধি রাখে না, শান্ত এবং সরল স্বভাব সম্পন্ন, এবং সজ্জনগণের প্রতি কি সম্মান পরায়ণ, তেনারাই হলেন সাধু। পরিচয় দিচ্ছেন শ্লোকে কবিরাজ গোস্বামী, সর্বমহাগুণগণ বৈষ্ণব শরীরে, কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকল সঞ্চারে, এইসব গুণ হয় বৈষ্ণব লক্ষণ, সব কহা না যায় করি দিগ দর্শন, কৃপালু অকৃত দোহ সত্য সার সম নির্দোষ বদান্ন মৃদু সূচি অকিঞ্চন, সর্ব উপকারক শান্ত কৃষ্ণৈক শরণ, অকাম অনিহ স্থির বিজিত সরগুণ, মিতভোগ অপ্রমত্ত মানদ অমানি, গম্ভীর করুণ মৈত্র কবি দক্ষ মৈনি। এইভাবে 20টি গুণের কথা বললেন বৈষ্ণবের। আপনারা দেখবেন অনেক হরিদাসের পালা শুনেছেন, সচরাচর জবন হরিদাস বা ভক্ত হরিদাস বা নাম বিজয় হরিদাসের পালা শুনেছেন,
कथा शुने हरिदास कथा शुने हलन छोट हरिदास जनरा चैतन्य चरितामृत आस्वादन करें अंतलीलाते पाबेन चैतन्य चरितामृते आरेक जन वैष्णवेर परिचय दिच्छेन कविराज गोस्वामी पाद तिनि केमन वैष्णव छिलेन तार नाम होच्छे बाबा हरिदास पंडित तार परिचय दिच्छेन वृंदावने कल्पद्रुम सुवर्ण सदन महाजगपीठ ताहे रत्न सिंहासन ताते बसी आछे सदा ब्रजेंद्र नंदन श्री गोविंद देव नाम साक्षात मदन सेवार अध्यक्ष श्री पंडित हरिदास तार जशगुण सर्वजगते प्रकाश सुशील सहिष्णु शांत बदान्न गगम्भीर मधुर वचन मधुर चेष्टा अतिधीर सवार सम्मानकर्ता करें सवार हित कौटिल्य मात्सर्य हिंसा ना जाने तार चित कृष्णेर जे साधारण सद्गुण पंचाश एई सब गुण तार शरीरे निवास केमन वैष्णव एई वैष्णवेर संग लाभेर कथा बोलें তারপরে বলছেন কপিল শোনো মা জগতে অনেক ধরনের আপনারা সঙ্গ করেন কিন্তু বৈষ্ণবের সঙ্গ করলে সম্পূর্ণ আলাদা হয় সেটা ভাগবতে সাংখ্যশাস্ত্রের পণেতা ভগবান শ্রী কপিল দেব জানেছে শোনো মা জগতে যে যে বিষয়ে যে যে সঙ্গ করে সেই পথে যায় কিন্তু বৈষ্ণবের সঙ্গ করলে কি হয় জানিয়ে দিলেন সতাং প্রসঙ্গাদ মম বীর্য সংবিদ ভবন্তি হিতকর্ণ রসায়ন কথা পদ যশোনাদ আসু অপবর্গ বর্তনি শ্রদ্ধা রতি ভক্তি অনুক্রমে সতি মা সাধুগণের সঙ্গে যদি প্রকৃষ্ট রূপে সঙ্গ করা হয় তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের রূপশালী গুণশালী বীর্যশালী কথাগুলো উপস্থাপিত হয় শুধু কথাগুলো শুনলে হবে না আমরা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে শুনি মহারাজ পরীক্ষিত শুনছেন শ্রবণের প্রকৃত ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞাটা দিচ্ছেন বক্তা সুখদেব গোস্বামী যা যা বলতেন সেইগুলো তার মানসপটে উদয় হতো দর্শন করতেন সেটাই হলো সত্যিকারের শোনা নালে এধারে মনে মনে শুনছেন বলে পাঠক মশাই নটা পাঁচ বেজে গেল এখনো পাঠ বিশ্রাম রাখছে না কেন কে এটাও শোনা তাহলে শ্রবণের সংজ্ঞাটা দিচ্ছেন যেটা শুনবেন সেটা আপনার মানসপটে যেন উদিত হয় তাই জন্য কবিরাজ গোস্বামী বললেন বাহ্য অন্তরিহার দ্বৈত সাধন বাহ্য সাধক দেহে করে শ্রবণ কীর্তন মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন রাত্রি দিন করে ব্রজে কৃষ্ণের শ্রবণ রাস্তা তো দর্শন করে দিয়েছেন বলছেন সাধুগণের সঙ্গে যদি প্রকৃষ্ট রূপে সঙ্গ করা হয় তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের রূপশালী বীর্যশালী গুণশালী কথাগুলো উপস্থাপিত হয় সেই কথার আস্বাদন থেকে কি হয় না মানবগণ পবর্গ থেকে অপবর্গের দিকে যায় ক্রমে ক্রমে তার শ্রদ্ধা হয় রতি হয় ভক্তি হয় অনুক্রমিষ্যতি তাই কৃষ্ণ ভক্তি জন্ম মূল হয় সাধু সঙ্গ কৃষ্ণ প্রেম জনমে তেহ পুনমুখঙ্গ সেই গোবিন্দ ভজন ভজ হরে মন শ্রেহ নন্দ নন্দন অভয় চরণর বেন্দরে ভজ হরে মন শ্রেহ নন্দ নন্দন অভয় চরণর বেন্দরে দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর হয়ে ভব সিন্ধুরে ভজ হরে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণার বেন্দরে শীতয়াতপ বাত বডে খন এ দিন জামিনে জাগিয়ে বেফলে সেবেন কৃপন দুর্জন চপল সুখলব লাগিরে ভজ হরে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণার বৃন্দরে এ ধন যৌবন পুত্র পরিজন ই থেকে আছে পরতিতিরে নলিনি দল জল জীবন টলমল ভজ হরিপদ নীতিরে ভজ হরে মন শ্রী নন্দ নন্দ
नंदन अभय चरणार बिंदरे श्रवण कीर्तन स्मरण वंदन पाद सेवन दशरे पूजन सखी जन आत्मनिवेदन गोविंद दासय लाश रे भज रे मन श्री नंद नंदन अभय चरणार बिंद रे तई सतांग प्रसंगाद मम वीर्ज संविद भवंती हितकरण रसायन कथा तद जसना दासु अपवर्ग बर्तने श्रद्धा रति भक्ति अनुक्रमी श्रुति यही रही लयार ग्रंथिर लहरी प्रेमानंदे बोलन श्रीगुरु निताई गौर हरि बल हरे श्रोतांग श्रोतांग नित्यं ग्रियतां ग्रियतां मुदा चिंतताम चिंतताम भक्ता श्रीस्मद्भागवत कथामृतम कथा गुरवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः हरे नाम हरे नाम हरे नाम एव केवलम कलौ नयस्त्येव 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 गति उन्नथा वंचाकल्पतरुभ्यस्य कृपा सिंधुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः ॐ नमो भगवते वासुदेवाय हरि ॐ तत्सत्।